যেহেতু আমার আর শান্তর একটা ক্লোজ ডোরে আলোচনা হয়েছে অ্যান্ড খুবই সুন্দর একটা ভালো আলোচনা হয়েছে তো ওই রেসপেক্টটা আমার ওকে দেখাইতে হবে সো আমার মনে হয় না যে অ্যাটলিস্ট আমার এটা পাবলিকলি বলা উচিত যেটা আপনাকে বললাম নতুন করে কোনো কিছু বলার নেই এটাতে যা আমার যা বলার ছিল আমি বিসিবি কে জানাইছি আমার কাছে মনে হয় সে যেখানেই খেলুক ভালো করুক আমি সবসময় মনে করি হিজ হিজ অ্যান অ্যাসেট টু বাংলাদেশ ক্রিকেট প্লাস সে যেখানেই খেলুক আইপিএল খেলুক বা বাংলাদেশের জন্য খেলুক সে ভালো করুক যে টিমে না আমার আমি থাকবো যে অনেক আমার এক্সপিরিয়েন্স আছে ক্যাপ্টেন্সিতে মুশফিকের এত এক্সপিরিয়েন্স আছে ক্যাপ্টেনশিতে আন্ডারে যদি জাকির থাকে সো হিউ উইল লার্ন আর ভবিষ্যতে যদি কোনো দিন ওরকম একটা সুযোগ পায়ও ক্যাপ্টেন্সি করা বাংলাদেশ টিমকে বা অন্য কোনো ক্লাব বলেন ফ্র্যাঞ্চাইজি বলেন তাহলে ওর জন্য সহজ হবে স্বাগতম ম্যাচটা জিতলেন আসলে আসলে আপনি এই ম্যাচে ঠিক কারণে বা এর প্ল্যানিং ছিল না দেখেন সত্যি কথা বলতে চ্যাম্পিয়নশিপ রেস থেকে আমরা এখন একটু বেশ দূরে তো আমি এমনি আলোচনা করতেছিলাম স্যার কোচের সাথে যে আমাদের যে ইয়াং কয়েকজন প্লেয়ার আছে তাদেরকে যদি একটু প্রমোট করা যায় ক্যাপ্টেনসির দিক থেকে আমি তো মাঠে থাকি মুশফিকও আছে তো সব ধরনের অ্যাডভাইস আমরা করতে পারি সো ওরা একটা এক্সপিরিয়েন্স করলো ওদের জন্য একটা নতুন একটা চ্যালেঞ্জ হইলো সো এই চিন্তার বিষয় প্রাইম ব্যাংক এমন একটা টিম যে টিমে আমি প্রাইম ব্যাঙ্কে একবার কয়েকবারই বলেছি যে আমি ডোমেস্টিকে যখন রিটায়ার করব আমি প্রাইম ব্যাংকের মাধ্যমে রিটায়ার করতে চাই সো সো এদের সাথে আমি খেলে সবসময় আই এম ভেরি ভেরি হ্যাপি ইটস জাস্ট টু প্রমোট ইয়াং প্লেয়ার্স টু 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 লার্ন নিউ স্কিলস ওদের ওদের লাইফে এই কারণেই করে না প্লাস এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট টাকার পুরস্কার যে টিমে ধরেন আমার আমি থাকবো যে অনেক আমার এক্সপিরিয়েন্স আছে ক্যাপ্টেন্সিতে মুশফিকের এত এক্সপিরিয়েন্স আছে ক্যাপ্টেন্সিতে ওর আন্ডারে যদি জাকির থাকে সো উইল লার্ন আর ভবিষ্যতে যদি কোনো দিন ওরকম একটা সুযোগ পায়ও ক্যাপ্টেন্সি করা বাংলাদেশ টিমকে বা অন্য কোনো ক্লাব বলেন ফ্র্যাঞ্চাইজি বলেন তাহলে ওর জন্য সহজ হবে কেমন দেখলেন আসলে জাকিরের ক্যাপ্টেন্সি দেখেন অবশ্যই মাত্র শুরু এখন আসলে জার্জ করাটা অনেক ডিফিকাল্ট বাট ও যেহেতু মাঠে অনেক ইনভলভ থাকে তার ফিল্ডিং টিল্ডিং সব নিয়ে তো আমি চেষ্টা করি যতটুকু ওকে হেল্প করতেছি প্লাস মুশফিকও এডভাইস করতেছে সো আস্তে আস্তে ও গ্রো করবে সো এখন এই মুহূর্তে জার্জ করাটা খুব ডিফিকাল্ট কয়েকদিন আগে আপনি নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলেছেন এটা নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে আমরা চাই যে এটা আসলে ঠিক কী আলোচনা হলো কিংবা এটা নিয়ে শান্তও কথা বলেছেন তিনি বলেছেন যে আপনাকে ইনফরমেটিভ চান ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার আসলে ভাবনা কী কিংবা সেই আলোচনাটা আসলে কী হলো যদি শেয়ার করেন ভাই সত্যি কথা বলতে যেহেতু আমার আর শান্তর একটা ক্লোজ ডোরে আলোচনা হয়েছে খুবই সুন্দর একটা ভালো আলোচনা হয়েছে তো ওই রেসপেক্টটা আমার ওকে দেখাইতে হবে সো আমার মনে হয় না যে লিস্ট আমার এটা পাবলিকলি বলা উচিত সে যদি মনে করে কোনো সময় যে মিডিয়ার সাথে শেয়ার করবে ইজ মোর দেন ওয়েলকাম বাট আই ডোন্ট থিঙ্ক আই শুড বি দ্য ওয়ান হু শুড বি সেইং থিং এখন কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেরা পণ্যে সেরা অফার মিলেনিয়া মিলেনিয়ার তামিম ইকবাল বাংলাদেশের হয়ে অনেক অনেক কিছু দিয়েছেন যেহেতু এখন অধিনায়ক চাচ্ছেন তামিম ইকবাল কি আসলে তামিম ইকবাল মনে করেন কিনা না যে তার আসলে দেখা যাবে এটা আপনারা জানতে পারবেন বাট এ বিষয়ে আসলে আমার নতুন করে কিছু বলার নেই মুস্তাফিজকে নিয়ে আসলে অনেক কথা হচ্ছে যে আইপিএল থেকে তাকে ফিরে আনার ব্যাপারে এটা নিয়ে আপনার আসলে মতামত কী কারণ আমরা দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে তিনি আসলে টি টোয়েন্টিতেভাবে ভালো বলিং করেননি এরপরে চেন্নাইতে গিয়ে তিনি সামহাউ ভালো করছেন আপনার আসলে কোনো কথা আমার কাছে মনে হয় সে যেখানেই খেলুক ভালো করুক আমি সবসময় মনে করি অ্যান অ্যাসেট টু বাংলাদেশ ক্রিকেট প্লাস যেখানেই খেলুক আইপিএল খেলুক বা বাংলাদেশের জন্য খেলুক সে ভালো করুক শেষ প্রশ্ন ভাই নাজমুল হাসান পাপন বিসিপি সভাপতি গণমাধ্যমে এসেছে যে উনি পার্সোনালি আপনাকে চাচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট বিশেষ করে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আপনার কাছে কি মনে হয় বোর্ড সভাপতির এই ধরনের চাওয়াটা যেটা আপনাকে বললাম নতুন করে কোনো কিছু বলার নেই যা আমার যা বলার ছিল আমি বিসিবিকে জানিয়েছি ধন্যবাদ থ্যাংক ইউ